আসসালামু আলাইকুম, আমি ডক্টর সোহাইবুল করিম, সার্জিক্যাল কনসালটেন্ট, পার্ক ভিউ হসপিটাল অ্যান্ড মিড পয়েন্ট হাসপাতাল লিমিটেড। আজকে আমরা হার্নিয়া সম্বন্ধে একটু আলোচনা করব, যেটা আপনাদের প্রাথমিক জীবনে উপকারে আসবে। হার্নিয়া দেখা যায় পুরুষদেরই বেশি হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের হার্নিয়া হয়ে থাকে। সাধারণত মহিলাদের হার্নিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি অপারেশন পরবর্তীতে হয়ে থাকে, এটাকে আমরা বেসিক্যালি বলে থাকি ইনসিশনাল হার্নিয়া। এখন জানতে হবে হার্নিয়া কী। হার্নিয়া হচ্ছে ভিতরের অংশগুলো যদি কোনো কারণে পেটের দেয়াল দুর্বল হয়ে থাকে এবং নরম হয়ে থাকে, ওই নরম এবং দুর্বল জায়গা দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে, এই চেষ্টা করার প্রক্রিয়াটাকে আমরা হার্নিয়া বলে থাকি। এখন আমাদের জানতে হবে হার্নিয়া কাদের হয়। জন্মের পর থেকে একদম অনেক বয়স্ক লোকদের মতো হার্নিয়া হয়ে থাকে। বাচ্চাদের হার্নিয়া সাধারণত হয়, কারণ হচ্ছে জন্মগত ত্রুটির কারণে। সাধারণত জন্মের পরে বাচ্চাদের নাভির পাশে ফুলা দেখা যায়, এই ফুলাটা ইউজুয়ালিকে আমরা বলি আম্বিলিক্যাল হার্নিয়া। এই আম্বিলিক্যাল হার্নিয়ার বেসিক্যালি কোনো চিকিৎসা লাগে না, এটা বয়স বাড়ার সাথে সাথে সেটা সাধারণত ভালো হয়ে যায়। আর মধ্যবয়সের লোকদেরও হার্নিয়া হতে পারে। ইউজুয়ালি সাধারণত আমরা দেখি তলপেটের নিচে কুচকির ওখানে কোনো কারণে ফুলে যায়, এই ফুলার কারণ মধ্যবয়সীর কারণে ইউজুয়ালি কোনো কারণ থাকে না, এই সাধারণত এরও চিকিৎসা লাগে। আর সাধারণত দেখা যায় বয়স্কদের কুচকিতে হার্নিয়া হলে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে এটা কোনো একটা কারণ আছে। এই কারণটা ফুসফুসের কাশির জন্য হতে পারে, প্রোস্টেটের সমস্যার জন্য হতে পারে, অথবা প্রস্রাবের কোনো সমস্যার জন্য হতে পারে। তাহলে আমাদের হার্নিয়ার কারণটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এখন আমরা হার্নিয়ার লক্ষণ নিয়ে কথা বলবো। প্রথমে লক্ষণের মধ্যে প্রথমে তলপেটের কুচকিতে প্রথমে একটু ব্যথা থাকবে। প্রথমে ব্যথা থাকার পরে পরবর্তীতে কাশি এবং হাঁটা চলার সময় ফুলা অনুভব হবে, শুলে এই ফুলাটা চলে যাবে। এই লক্ষণ প্রথম একদম প্রথম দিকেই আপনি হার্নিয়া রোগীদেরকে দেখতে পাবেন। পরবর্তীতে যখন একটা সময় পার হবে তখন দেখবেন ব্যথা এবং ফুলাটা আর কমছে না। সাধারণত যেটা শুলে ফুলাটা চলে যেত সেটা শোয়ার পরও এই ফুলাটা আর যাবে না, এক সময় এই ফুলাটা বের হয়ে থাকবে, যেটা পরবর্তীতে আর ঢুকবে না। এই না ঢোকার কারণে এই হার্নিয়াগুলো পরবর্তীতে কমপ্লিকেশন ডেভেলপ করে। হার্নিয়া রোগ ধরার জন্য বেসিক্যালি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না, শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসলে উনি কয়েকটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে উনি রোগ ধরে দিবেন এটা হার্নিয়া নাকি অন্য কিছু। যদি হার্নিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এই হার্নিয়ার অপারেশন লাগবে। শুধুমাত্র হার্নিয়ার কী কারণে হার্নিয়া হয়েছে এটা বের করার জন্য আমাদের কিছু সাধারণত পরীক্ষা নিরীক্ষা লাগবে। যদি রোগী সবসময় কাশি থাকে, কাশি একটা কারণ হার্নিয়া হওয়ার জন্য, তাহলে তাকে একটা বুকের এক্সরে করতে হবে। নাম্বার টু, যদি তার বয়স বেশি হয়, 65 উপর হয়, তার প্রোস্টেট যদি হার্নিয়ার কারণ হয়ে থাকে তাহলে তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, সাথে প্রস্রাব থেকে যাচ্ছে কি না এই জিনিসটুকু জানতে হবে। তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি লাগে, যদি তলপেটের কোনো টিউমারের কারণে হার্নিয়া হয়ে থাকে সেই ব্যাপারেও আমাদের একটু নজর দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হার্নিয়ার চিকিৎসা করার আগে হার্নিয়ার কারণের চিকিৎসাটা করা জরুরি। যেরকম যদি তার কাশি থাকে তাহলে অবশ্যই তার কাশি ভালো করতে হবে, আর যদি কাশি থাকা অবস্থায় তার যদি হার্নিয়া অপারেশন আমরা করে দিই তাহলে তার হার্নিয়াটা আবার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার যদি প্রোস্টেটের সমস্যা থাকে অবশ্যই তাকে প্রোস্টেটের চিকিৎসা আগে করতে হবে। প্রোস্টেটের চিকিৎসা না করে যদি আমরা হার্নিয়া অপারেশন করে দিই তাহলে তার হার্নিয়াটা আবার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। হার্নিয়া সমস্যা নিয়ে অবশ্যই বিশেষজ্ঞ সার্জিক্যাল ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ এই হার্নিয়া যদি কমপ্লিকেশন হয়ে অবস্ট্রাক্টেড হয়ে অথবা স্ট্রাঙ্গুলেটেড হয়ে থাকে তাহলে তার চিকিৎসার পদ্ধতিটা অনেক বড় হয়ে যায়, তাহলে এবং তার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাহলে হার্নিয়া সিম্পল অবস্থায় যদি আপনি অপারেশন করে ফেলেন তার আপনার ঝুঁকিগুলো অনেক কমে যায়। এখন আমাদের জানতে হবে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে। আপনাদের সবাই মনে রাখতে হবে হার্নিয়ার কোনো ওষুধ নেই, হার্নিয়ার চিকিৎসা এক এবং অদ্বিতীয় চিকিৎসা হচ্ছে অপারেশন। এই অপারেশন আমরা দুইভাবে করি, একটা হচ্ছে কেটে আর একটা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে। এখন যুগ যত পাল্টাচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতির অপারেশনের হার্নিয়া অপারেশনের পদ্ধতি অনেক বেশি এগিয়ে যাচ্ছে।
সাধারণত যে সমস্ত হার্নিয়াগুলো রিডিউসেবল, যেগুলো হার্নিয়ার স্যাকটা বের হয়ে ঢুকে, সেগুলো আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করতে পারি। যে হার্নিয়াগুলো ইরিডিউসেবল হয়ে আছে সেগুলো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করাটা একটু কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এখন ওপেন পদ্ধতি এবং ল্যাপারোস্কোপিক পদ্ধতি বোথ অপারেশনে আমরা দুর্বল জায়গায় একটি নেট অথবা জালি বসিয়ে দিই। কারণ হচ্ছে এই নেট এবং অথবা জালি এই দুর্বল জায়গাটা থেকে অনেক স্ট্রং করে নেবে, পরবর্তীতে হার্নিয়া হওয়ার রিকারেন্স হওয়া থেকে রুগীকে মুক্তি দিবে। হার্নিয়া অপারেশন অবশ্যই করে ফেলা উচিত। কারণ হচ্ছে যদি আপনি কোনো কারণে হার্নিয়া নিয়ে অনেক দিন রয়ে গেলেন এবং হার্নিয়ার স্যাকের মধ্যে আপনার খাদ্যনালী আটকে গেল, আটকার পরে এখানে অবস্ট্রাকশন হয়ে স্ট্রাঙ্গুলেটেড হয়ে আপনার মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে। সাধারণত নর্মাল হার্নিয়া অপারেশনে হাসপাতালে একদিনের বেশি থাকতে হয় না, যদি না এটা কমপ্লিকেটেড ইস্যু হয়। কমপ্লিকেটেড ইস্যু মিন্স যদি এটা আপনি অবস্ট্রাক্টেড নিয়ে আসেন, স্ট্রাঙ্গুলেটেড নিয়ে আসেন, আপনার আতুরিটা আটকিয়ে পৌঁছে গেল, তাহলে আপনার জোড়া লাগাতে হতে পারে, তাহলে আপনার হাসপাতালে অনেক দিন থাকার সম্ভাবনা বেড়ে যায়। অপারেশন পরবর্তীতে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। যেরকম আপনি অবশ্যই ভারী কাজ বহন করবেন না, আপনার কারণটা অবশ্যই চিকিৎসা করে নেবেন, স্পেশালি কাশি, প্রোস্টেটের সমস্যা, প্রস্রাবের সমস্যা, এই সমস্ত সমস্যা যদি থাকে অবশ্যই আপনাকে এটার সমাধান করতে হবে, না হলে আপনার হার্নিয়া আবার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে আপনাদের প্রতি অনুরোধ হলো, হার্নিয়া সমস্যা যদি আপনার হয়ে থাকে অবশ্যই আপনি সার্জিক্যাল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী,